Michael. जी भाई, भाई गल्प आसते ना, गल्प आसले पर आमी आपनार पाठिये देब, आपनार एटा चिंता करते होबे ना। जी সমস্যা কি? হ্যাঁ, যখন ভ্যানটা ভাড়া করছিলাম 1200 টাকা বলছিলাম না, এখন কোন সমস্যা 1500 টাকা দিতেছেন আপনি? এত পরিশ্রম করলাম, দুই তলায় উঠাইছি এই মাল, চারটা লোক খাটছি আপা, হিসেবে 300 টাকা আমি বেশি পাইতেই পারি আপা। এখন ওয়েট, উনি যা দেখতো বাইরে কে চিল্লায়, মোমেন বাইরে দেখ কে চিল্লায়। আর আপনি যে দামি একটা ফ্লাওয়ার ভাস ভাঙছেন আমার, আমি টাকা দিয়েছি আপনার কাছে? ইচ্ছা করে ভাঙছি নাকি আমি? ওইটা কি ইচ্ছা করে ভাঙছি? और तर्क करे? तर्क करब ना कि करब आपनार साथे? आपनि आमाके 300 टाका कम दिच्छेन। वेट। হ্যাঁ? গাড়িতে একটু শক্তি নেই, আবার ভ্যান গাড়ি চালায়। এই আপনারটা তো পরিশ্রম দিছি আমি না। আই চুপ, এই টাকা রাখতে হবে। আইজলামে সীমা আছে। मोमेन चा बारा तो मोमेन मोमेन चाप भाई चा खामो, चा खामो। की से भाई? चा खामो। रात्रि बेला घुमाते दिबो ना, दिन बेला घुमाते दिबो ना भाई। चा बनाने सारा दिन घुमाते दाओ ना, रात्रि घुमाते दाओ ना, आमार चा बनामु ताड़ाताड़ी। ओटा बारान्दा, तु बारान्दा चा बनाबी, ओदिक जा। ভাই টাকা দেন বাজারে যাব। কি বাজারে যাব? বাজার টেবিলে দিকে কে দুই দিন আগে না এখানে রাখলা, দুই দিন পর ওর ইচ্ছে হইতো এখন ওখানে যাবো, ওখানে ওখানে থাকবো। তুই যখন এই পাশ থেকে ওই পাশে ঘুমাস, ওই পাশ থেকে এই পাশে ঘুমাস, গড়াগড়ি খাস, তোর আমি করতেন জিগাই না, তাহলে তুই জিজ্ঞাস কর, তোর বলছি তুই টেবিলটা সরাবি, তুই টেবিলটা সরাবি। টেবিলটার ইচ্ছা হচ্ছে টেবিলটা এখন এখান থেকে এখানে আসবে, এখান থেকে আকাশ দেখবে। দুই দিন আগে টেবিলে সরাইলা, আজকে দুদিন পর এখন তার একটা ইচ্ছা হচ্ছে। তাহলে ওর যদি ইচ্ছা হয় তুই যদি এদিক ওদিক করতে পারো, টেবিলের ইচ্ছা হচ্ছে শুরু কর। আমি সরাম, জলদি জলদি, সময় নাই। আগে টেবিল সরাইলে হবে নাকি? আগে তোর বই খানা সরাইতে হবে, এগুলো সরা, এগুলো সুন্দর করে এখানে তাক তাক করে নিয়ে সব। হ্যাঁ মা, ফোন দিলে ফোন ধরো না কেন? তোর বাবারে ওষুধ খাইতেছিলাম রে মা। ও আচ্ছা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, তুই কেমন আছোস? ভালোই আছি। এই কয়েকদিন ধরে বাসা পাল্টাইলাম তো একটু ক্লান্ত হয়ে আছি। তুমি কি টাকা পাইছো মা? হ মা, টাকা পাইছি। আচ্ছা মা, বাবার ওষুধটা কি কিনছো? কিনছি রে মা। মা শোনো, এই মাসটা একটু কষ্ট করে চালাও, ঠিক আছে? ওই ঝামেলা আছে একটু, আমি সামনের মাস থেকে ঠিকমতো টাকা পাঠাবো। হ্যাঁ ঠিক আছে। আর মা, এই যে আমি রাখি, এখন একটু বাইরে যেতেছি তো। নিজের দিকে খেয়াল রাখিস, ভালো থাকো, বাবার খেয়াল রেখো। শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, জায়গায় বে জায়গায় চুলকানি, ঠিকমতো পরিধান করতে পারে না প্যান্ট, বান্ডারা আর নয় হতাশা। আমার কাছে আছে 100% হালাল ও গ্যারান্টি সহকারে পাগলা বাবার মলম। এই মলম যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন মাত্র 30 টাকায়, আর আমার কাছে আসলে পাবেন মাত্র 10 টাকায়, 10 টাকায়, 10 টাকায়। আছেন কোনো শরীরবান ব্যক্তি যে আমার মলম ব্যবহার করার জন্য? মলম বিক্রি করবি তুই? হ্যাঁ ভাই। ধর জুতার বাড়ি, ঘরে বিত্তে কাজ, মাইন্স থাকে না, মানিজ্য থাকে। এখন যখন ধর মাইন্স একসাথে ছুঁড়া মইরা মারবো জুতা তোর মুখে, ভালো লাগবে না ভাই? মলম বিক্রি করবি? হ্যাঁ ভাই, কী করবো, দেশে যে হারে দিন দিন বেকারত্ব বাড়তেছে, এর থেকে মলম বিক্রি করে ভালো। তাহলে তুই সুন্দর করে পর, ধর আমি তোর ক্লায়েন্ট, তুই আমার পটাবি, এমন করে পর মানে পটা কি মনে পর। শ্বশুর বানা না, শাশুড়ি বানা না, জায়গায় বে জায়গায় চুলকানি। আমরা গলায় তো ফেলে দেবো। আমার কাছ তুই, তুই আমার কাছে বিক্রি করবি? পরে লাগে যায়, ঠিক মতো পরিধান করতে পারে না প্যান বান্দর। তোর চাইতে বড় ফাউল কোন একটা আছে? তুই এরকম ধরনের একটা কথা কই, তুই মন করছিস তোর কেউ ছেড়ে দেবে? যদি তুই আমার তুই মন করছিস তোর আমি ছেড়ে দেবো না ভাই। হ্যাঁ না, তুই ছেড়ে দেবো না। আমি কি করবো তুই জানোস? কি তোর কোন ধারণা আছে আমি কি করতে পারবো? জানি ভাই। কি করতে পারি? কর। পিটাইবে না আমাদের? তুই কাপস কে? আমি তো পিটাইনি, সামনে বাইতেছি। তোরা নতুন সিস্টেমে ফিরে, যেমন তোর পাগলাবি তেমন আমার ছাগলাবি। পর পর, সুন্দর করে পর, ধরা আমি তো কিনবো। ঠিক মতো পরিধান করতে পারে না পর, প্যান্ট আন্ডারওয়্যার পর, আমার কাছে আছে 100% হালাল ও গ্যারান্টি সহকারে পাগলা বাবার মলম। এই পট এই মলম যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন 5 টাকায়, আর আমার কাছে আসলে পাবেন 10 টাকায় 10 টাকায় 10 টাকায় মাত্র 10 টাকা মাত্র মাত্র 10 টাকা ভাই। কম দামি জিনিস আমি কিনি? আমি কি ফকির? আবার তুই ব্যাটকাস দাম বাড়া। তুমি তুমি কিনবে না তো? দাম বাড়া তুমি কিনবে না তো? ধর আমি তোর ক্লায়েন্ট, দাম বাড়া 20 টাকা, আরো দাম 30 টাকা, আরো দাম 30 টাকা ভাই, আরো দাম বাড়া 40 টাকা, আরো 40 টাকা। তোরে ভাই মেরে তুমি 10 টাকা দিলি তুই 40 টাকা বিক্রি ভাই ভাই মারো না ভাই। তুই এটা বন্ধ করে তুই যা, আমার লাগে তুই করে তুই একটা কিছু বানাই নিয়ে যা। কি খাবা কও? ডিম ভাজা কোমরটা। আচ্ছা ভাই তুই যা 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 ভাই দাও। और खाबे हाँ। मामा और चार्टा दिया दाओ अनेक बेशी मसला दिया। ভাই হ্যাঁ গল্প পাইছি পাইছি পাইছি, চিন্তা করেন না। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। এই রাতের বেলায় ছাদে আসা খুব সুন্দর বাতাস থাকে তো সেই জন্য। আপনি ওই যে বাচ্চা ওদেরকে কি আপনি রেগুলার এমন খাওয়ান? হ্যাঁ চেষ্টা করি, রাস্তায় ওদেরকে যেখানে দেখি সেখানে ওদের কিছু না কিছু হেল্প করার চেষ্টা করি, ভালো লাগে আর কি। বাইরে এটা অনেক বড় গুণ, মাশাআল্লাহ অনেক ভালো গুণ। আপনাকে তো দেখলাম আজকে ওদেরকে আবার খাবার দিতে বললেন। আমিও চেষ্টা করি যে যখনই সুযোগ পাই ওদেরকে খাওয়াতে ভালো লাগে। আসলে ওদেরকে যদি কিছু করতে পারি সেটা অনেক ভালো লাগে। ঠিক আছে, যাবেন নাকি এখনই চলে যাচ্ছেন? হ্যাঁ অনেক রাত হয়েছে তো, আর ঘুমও পাচ্ছে। ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি। भाई भाई तू एने घुमाते क्या कि तुम्हार ओई जे लेखालेखी करते करते घुमाई गेছি কখন টেবিল পাইনি ও বুঝছি ভাই তুমি আপুটার জন্য টেবিলে ঘুমাইছো দেখছো ভাই আপুটা হেডফোন লাগিয়ে কথা বলতেছে কই বুঝে देखो भाई तुम कार जो सारा देखे ना घुमाइला तुम्हारा देखे कथाओ बोलो ना मेरा प्रथम प्रथम एरकम ही एक लाजू लाजू उठाए पत्ता दीते चाय ना कथा बोलते चाय ना हासते चाय ना आस्ते आस्ते सब ठीक हो जाए। अच्छा भाई बुझी एखन कओ आपुटार नाम कि नाम নাম জানি না কিছুই জানি না তবে আমি মনে মনে একটা নাম ভাইবা রাখছি। কি নাম? পাখি। পাখি এটা কোনো নাম হইলো? পাগল হয়ে গেছো তুমি? ওরে বাপ রে বাপ মুখে মুখে দেখে ওর কথা কয় সাহস কত। चादेश ভালো ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। আপনি এখানে কি করছিলেন? আমি আমি ডিশের তার ডিশের কানেকশন এই যে আমার বাসা তো ডিশের কানেকশন দুদিন ধরে ঝামেলা করছিল দুদিন ধরে জি 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 দেখা যাইতেছে না মানে সারাক্ষণ সারাক্ষণ শুধু ঝামেলা হইতেছে তো ভাবলাম যে কোথাও তারটারে ঝামেলা হচ্ছে এজন্য একটু খুঁজে দেখি। ঠিক আছে ভালো থাকবেন। আপনিও ভালো। ভাই কি ভাই তোমার হাতেটা কি? तोरा तेरे की प्यारा तू प्यारा खास? हाँ भाई प्यारा खाई तुम मैंने की करते हो भाई? आम की करमु एटा बासा का गाम गो। हाँ ओई जे ओई ओई डिश 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 हाँ डिशर कानेक्शनटा झामेला करछे तो तार तुर मने छिरा गेछे गा तो भाबतेछलाम जे कोन दिक दिया छिरछे एरकम झिरझिर करतेछे एकटु खुइजा मुइजा बाहिर करि आर कि बुझछस ना भाई आमगो बासाय तो टीवी नाइ तुम डिश दिये की करबा? डिश दिये की करबा तुम किछु करमु ना तो बुझोस ही तो आसल को झमेला हो ठीक है टीवी नाइन डिश नाइन किस नाई दरकारो ना बुझोस तो ना भलो बुझोस हाथों सामने बारो तुम हाथ हाथ पे तुम्हें क्लिका तर हाथ की हाथ किस ना प्यारा आसल धर बोल एटाई जेटा तुम धरस एटाओ एटाई लिखते जा मायाटा आसे ना পায়রার সুন্দর মত এটা দিয়ে চুলাইবি ঠিক আছে আচ্ছা ভাই আমি দিয়াম ভাই আর ভাই আমার তোমার সব কাজ আমি করে দেব কিন্তু আমার পেটটা একটু দেখতে হবে ভাই তো পেটটা দাও ভাই দাঁড়া ভাই কথা শেষ হয় খাড়া যদি সুন্দর মত দিয়ে আসতে পারছস তাহলে তোর পেট যা চাবে তাই দিব বড়ায় দিমু খাওয়ায় আর যদি না পারছস ভাই তোর এই গাল আর এই গাল আমি দিয়ে দিতে পারমু ভাই তুমি এই গাল আর এই গাল ভাই খাওয়াই বাবা এই গাল আর এই গাল ভরাই দিমু তুই চিন্তাও করতে পারবি না খাওয়াই বাবা তুই তোর কালা তোর লাল বানায়া তোর ওই রোহিতদের কালা বানাই দিমু ভাই খাওয়াই বাবা তুমি কও আগে যা কাম কইরা আচ্ছা দিয়ে রে দাও জলদি প্যারা মারাতে থাকো যতক্ষণ পর্যন্ত কাম নাইবো জলদি করে করবে আসসালামুয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কে আপনি আপনি আমারে চিনবেন না আমি ছোট ভাই বড় ভাই পাঠাইছে কে আপনার বড় ভাই রাহাত ভাই এই যে সামনের বিল্ডিং এ থাকে হ্যাঁ তো হইছে কি আপু বড় ভাই অনেক লজ্জা পায় তো তাই আমাকে পাঠাইছে এটা আপনার জন্য আপু এই যে শুনুন। জি 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 আমাকে বলছেন, আপনি আমাকে ফলো করছিলেন তাই না? না না মানে রাস্তা তো একটাই, আপনিও যাচ্ছিলেন তো আমিও যাচ্ছিলাম। আমি এখন এইদিকে যাব। আমি হাঁটলে আপনি হাঁটছেন, আমি দাঁড়ালে আপনি ওয়েট করছেন, এটা ফলো না তো কি? না মানে সেরকম। আচ্ছা আপনি কি ফ্রি আছেন? আপনি আপনি বললে ফ্রি, কিছু করতে হবে? বলুন কি করতে হবে, আমি আমি এখনই করে দিচ্ছি। আমার সঙ্গে চলুন। জি আমার সঙ্গে হাঁটুন। শিওর। আমার নাম অনন্যা। ও খুব সুন্দর নাম। আমার নাম রাহাত। আমি জানি। আপনি জানেন কি করে? কেন গতকাল আপনি আপনার ছোট ভাইকে পাঠিয়েছিলেন না আমার কাছে টেডি বিয়ার নিয়ে, ও বলেছে। ও একটু পাগল, মানে কি থেকে কি করে কোনো ঠিক নাই, কিছু মনে করবেন না। না খারাপ কিছু তো করেনি। আচ্ছা জি কিছু বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, আমার বড় ভাই অনেক লাজুক তাই আমাকে পাঠিয়েছে। আমার কথা হচ্ছে আপনি যখন আমাকে গিফট করবেনই তাহলে আপনি নিজেই আসতে পারতেন। জি মানে আপনি আমাকে গিফটটা নিজে এসে দিতে পারতেন তাই না? জি জি এরপর থেকে আর এমন ভুল হবে না। জি যাই। ওকে সামনে একটা কফি শপ আছে। কফি শপ? জি ভালো কফি বানায়, সময় থাকলে আপনাকে নিয়ে ওখানে একটু। হ্যাঁ চলুন। থ্যাংক ইউ। জানা ফেরার তাকি ফিরে নতুন স্বপ্ন নেই যে আমার, তুমি চলে যাওয়ার পরে হারিয়ে গিয়েছি, দূরে নয় কাছে থেকে শূন্য হয়েছি অসীমে থেকে হারিয়ে গিয়েছি, দূরে নয় কাছে থেকে শূন্য হয়েছি অসীমের মাঝে থেকে। কি সমস্যা তোমার? দুদিন ধরে তোমার কোনো খোঁজ নেই, খবর নেই, তুমি একটু জানাবা না তুমি কোথায় আছো, মানে কেমন আছো, ভালো আছো, ঠিক আছো, সবকিছু ঠিকঠাক? আস্তে আস্তে একসাথে এতগুলো কোশ্চেন। আমি একটা কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম, এই যে একটু আগেই ফিরলাম। আমি আসলে অস্থির হয়ে গেছিলাম, আমি না বুঝতে পারছিলাম না, মানে কেমন যেন লাগতেছিল, মনে হচ্ছিল যে সব কিছু শেষ, হারাই যেতেছে। যেটা বলার জন্য আসলে তোমাকে ফোন দিতেছিলাম সেটা হচ্ছে তোমাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখছি কালকে। স্বপ্ন আমাকে নিয়ে? মানে আমাকে নিয়ে কেউ স্বপ্ন দেখে নাকি? কি স্বপ্ন দেখলা? না স্বপ্নের কথাটা তো বলা যাবে না, বরং আরেকটা জিনিস করতে পারি। একটা কবিতা লিখছি তোমাকে নিয়ে, সেটা আমি তোমাকে শোনাতে পারি। কবিতা? তুমি না গল্প লেখো। না 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 আমি, হ্যাঁ সত্যি আমি, একটু ধরো তো। কি যেন হচ্ছে, কবিতা। কবিতা, হ্যাঁ। তো মানে আমি আসলে যেটা হয় কি, মানে গল্প উপন্যাস লেখি এটা সত্যি, কিন্তু আসলে তোমাকে দেখার পরে এই প্রথমবার মনে হলো একটা কবিতা লিখি। শোনাই? জানি না কেন এত বেশি সুন্দর লাগে তোমায়। প্রথম দেখায় মনে হয় কোথায় যেন দেখেছি তোমায়, বড়ই চিরচেনা মনে হয় তোমায়। যতবার দেখি তৃপ্তি মেটে না, আরও দেখার ইচ্ছা জাগে মনে। যে ইচ্ছাটা মাথায় এসে ঘুরপাক খায় মৌমাছির মতো। নামটা জানা হলো না সুন্দরী তোমা, যে নামটাই হোক না কেন আমি তোমায় একটা নাম দিয়েছি, পাখি বলে ডাকবো তোমায়। কারণ তুমি পাখির মতো ছুটে এসেছো, ছুটে এসেছো আমার জীবনে বাসা বাঁধতে। ভালোবাসি তোমায়। Will you marry me? Hello? আর কি আশ্চর্য, শূন্য হয়েছি অসীমের মাঝে থেকে। হারিয়ে গিয়েছি দূরে নয় কাছে থেকে, শূন্য হয়েছি অসীমের মাঝে থেকে। খবর পাইছিস না ভাই তালা চলে সেটা তো আমিও জানি কোথায় গেছে কোনো খবর জানোস না ভাই কোনো খোঁজ খবর পাই না এখনো বাড়িওয়ালার সাথে কথা বলছস জি ভাই বলছি কি বলছে বলে জানে না আমি কোনো খোঁজ পাই না ভাই কিছু জানি না আমি আমি কোনো কিছু শুনতেও চাই না তুই ও গেটের সামনে দাঁড়া থাকবি বসে থাকবি যতক্ষণ পর্যন্ত তুই খবর না আনতে পারবি তুই আমার সামনে চেহারা দেখাবি না যা জি ভাই আচ্ছা লোড দে যা रिक्शा दाड़ाओ अपू दाड़ाओ की भैया तुम এখানে আপু আমাকে চিনছেন হ্যাঁ চিনতে পারছি বলো আপু আপনার হাতে দিন কোথায় ছিলেন কোথায় হারিয়ে গিয়েছিলেন ভাই আপনাকে এসএমএস দেয় ফোন দেয় আপনাকে পায় না আপনার কোনো রিপ্লাই নাই আপনি কই ছিলেন আপু আপু ভাইয়ের সাথে একবার কথা বলেন এই রাখো রাখো ফোন দিতে হবে না ভাই পাগল হয়ে গেছে আপু একবার কথা বলেন না না ফোন দিতে হবে না তুমি রাখো একবার কথা বলেন এই চুপ বললাম না ফোন দিতে হবে না আপু প্লিজ আপু কথা বলেন মামা জান খবরদার পিছনে আসবা না তাহলে তো আমি লোক জড়ো করব মামা জান তো চুপ আজান জান না আমি অনন্যা কি মানে সবের হ্যাঁ এমন কি খারাপ কথা আমি তোমারে বলছি কি বলছি ভালোবাসি বলছি অন্যায় করে ফেলছি ক্ষতি করে ফেলছি তোমার ফোনটা তুমি কাইটা দিলা তুমি ফোনটা রাইখা দিলা বন্ধ করে দিলা মোর তোমার খবর নাই আরে বাবা কেমন আছো কি আছো কিছুই তো আমি জানি না কি এমন অপরাধটা করছো যে তুমি আমার সাথে এটা করলা কি করছ আমি আমার তুমি বলো তুমি আমার এখন না তুমি চুপ করে থাকো তুমি বলো তোমার উত্তর আমি শুনতে চাই তোমার মুখ থেকে আমি শুনতে চাই তুমি আমার বলবা এখন কি করছ আমি তোমার সাথে দেখো রাহাত আমি এত কিছুর উত্তর এখন দিতে পারবো না আমার একটা কারণ ছিল যে কারণে আমি তোমাদেরকে অ্যাভয়েড করেছি আর তোমার ছোট ভাইয়ের সাথে আমার আজকে দেখা হয়েছে কি ও তোমাকে অনেক ভালোবাসে তোমার জন্য আমার পিছু পিছু দৌড়িয়েছে অনেকক্ষণ আমি ওকে একটা কারণে অ্যাভয়েড করেছি তোমার সাথে আমার কিছু কথা আছে যেগুলো ফোনে বলা যাবে না পিট করে বলতে হবে শোনো সম্ভব হলে কালকে দেখা করো ঠিক আছে মানে কোথায় কখন আসতে হবে সেটা বলো তাহলে হবে আমি তোমাকে অ্যাড্রেসটা এসএমএস করে জানিয়ে দেব আচ্ছা ओए Thanks for coming. Bosh. Do you want a late? আমি আবার ভাবছিলাম যে হয়তো আসবা না। কি যে হয় না তোমার, তুমি যে কি করো। অল্প অল্প কথা কথা মাইন্ড করো, আমি বুঝতেও পারছিলাম না যে আসলে কি বলছি এমন তোমাকে, যেটা আমার আমার ভিতরে ছিল আমি সেটা বলে ফেলছি। একবারও যেন চিন্তা করি না যেটা আসলে তোমার ভালো লাগবে কি লাগবে না, তুমি এটা আসলে চাও কি চাও না আমি এটা চিন্তা করি নাই। তোমার ভালো না লাগলে তুমি আমার বলতেই পারতে যে আসলে তোমার ভালো লাগে না, আমি তোমাকে বারবার কিছু বলতাম না। অন্য কথা বলি, সুন্দর লাগতেছে তোমাকে অনেক। রাহাত, তুমি আমার সম্পর্কে কি জানো? দরকার নেই কারো সম্পর্কে কোনো কিছু জানার কোনো ইচ্ছা আমার নাই। যদি ওভাবে বলো তুমি কি আমার সম্পর্কে জানো, আমি কি, আমি কোথায় থাকি, আমি কিভাবে কি করি, আমার বাবা মা কোথায়, কিছুই তো জানো না। আমি যদি আবারও তোমাকে ওই একই কথা বলি, তুমি প্লিজ এখান থেকে উঠে চলে যাও না। যেটা বলবো একদম জেনুইন কথা, আবারও বলতে চাই আমি কি জানো হয়েছে আমার। তোমাকে দেখলাম না প্রথম ওই দিন, যেদিন তুমি যে বাসার সামনে চিলাচিলি হইতেছিল, একবার শুধু একবার দেখছি তোমাকে। আমি এত ভালো আমার কখনো কাউরে লাগে নাই, তোমার পিছন পিছন করছি, তোমাকে জ্বালাইছি, এটা বোঝানোর যে আসলে ভালো লাগে। কিছু বলতেছিল রাহাত, তুমি আমাকে একটা কবিতা শুনিয়েছিলে না, আজকে তোমাকে একটা গল্প শোনা। মানে আমার সাথে থাকতে থাকতে তোমারও চেঞ্জ, তুমিও এখন গল্প লেখো, গল্প বলো, সমস্যা নেই বলো, আজকে শুনি তোমার তোমার গল্প বলো। গল্পটা একটা মেয়ের, গল্পের নাম পরী। পরী খুব গরিব ঘরের একটা মেয়ে। পরীর ঘরে ওর মা আছে, ওর ছোট বোন আছে, ওর বাবা আছে। একদিন হঠাৎ করে না পরীর বাবা অনেক অসুস্থ হয়ে গেল, অনেক বড় একটা রোগে, যে রোগের চিকিৎসা করতে না অনেক টাকার প্রয়োজন। अनेक डाक्तार अनेक हासपाताल दौड़ादौड़ी करार पर परीर बाबार अपरेशनेर दिन ठीक हलो। डाक्टर बोलें अपरेशनेर जोन्नो अनेक टाका प्रयोजन, अनेक टाका। परीर सेई सामर्थ्य नेई जे तार बाबार अपरेशन कराबे। आत्मीय स्वजन बंधु बान्धव सबार काछे हेल्प चाइलो किन्तु केउ ताके हेल्प करलो ना। और एदिके परीर बाबार अवस्था क्रमश खराब होते लागलो। हेलो चाचा, अस्सलामु आलैकुम। आमी चाचा अनन्या, आपनाके अनेकक्षण धरे फोन दिच्छी, आपनि फोन धरतेछेन ना। सरि चाचा। चाचा आसले आपनि तो जानेनई बाबार अवस्था अनेक खाराप, एई एक सप्ताहेर मध्ये अपारेशन करते बोलछे चाचा। हाँ जी चाचा, ओई जे बाबा आपनार काछे लाखखानिक टाका पाइतो ना चाचा? हेलो। हाँ चाचा, ओई टाकागुलो लागबे सर चाचा। जी चाचा, एखन हेलो। हाँ हाँ सोहेल दोस्त, आमार ना खूब माने विपदे पड़े गेছি, बाबार অপারেশন করতে হবে। तो একটা জায়গা থেকে টাকা ম্যানেজ হওয়ার কথা ছিল, এখন সে ফোন ধরতেছে না। बाबार अवस्था खूब खराब रे, आमार कोनो वे पाइतेछि ना, बाबारे बाँचाइते होबे। आमी एखन दोस्त आमार काछे सामान्य किछु गयना आछे आर चेन आछे, ओगुलो तो सेल करा जाबे ताई ना? ओगुलो सेल करे जोदि किछु टाका हलेओ पाई, आमार जोन्नो अनेक अनेक बड़ो उपकार हय। दोस्त आमाके प्लिज एकटु हेल्प कर। अच्छा ठीक आछे, थैंक यू दोस्त, थैंक यू। আমি তো জানি ভাইয়া, ভাইয়া একটু সময় দেন, ম্যানেজ করে ফেলবো ভাইয়া। তাছাড়া এত এত অল্প সময়ে আপনাদের এত মেয়ে লাগে, মানে আমি খুব থেকে ম্যানেজ করবো, আমাকে তো একটু টাইম দিতে হবে না ভাইয়া? হ্যাঁ কিন্তু আপনাদের তো কিছু ডিমান্ড থাকে ভাইয়া, সেইভাবে সেইটাকে ফুলফিল করতে হলে আমার তো কিছু টাইম লাগে। আমি দুদিন পর পর ভাই একটু সময় দেন, ট্রাস্ট মি। মানে আমি তো ম্যানেজ করে ফেলি, মানে আমি তো ম্যানেজ করতে পারি, এটা তো জানেন, মানে আমাকে আমিই তো করে দিই। একটু সময় দেন আমাকে, আমি ম্যানেজ করে ফেলবো, প্লিজ প্লিজ ভাইয়া। হচ্ছে তোমার? অনেকক্ষণ ধরে তুমি দেখছি তুমি খাচ্ছ, কোনো সমস্যা? আর কিছু হয়নি, ঠিক আছে। আরে আরে তুমি তো আবার কাঁদছো, তুমি আমাকে বলো। আরে আমি তো একটা মেয়ে নাকি? আমি একটা মেয়ে, হয়তো আমি মেয়ের কষ্টটা বুঝি। তুমি বলো যে তোমার সমস্যাটা কি, তুমি একটু বিশ্বাস করতে পারো। আরে আমার বাবা অনেক অসুস্থ, বাবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আমি আমি ম্যানেজ করেছিলাম, কিন্তু এখন তারা অস্বীকার করছে। আমার বাবাকে এই কয়েকদিনের মধ্যে যদি অপারেশন না করি তাহলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমি কোথাও থেকে টাকা ম্যানেজ করতে পারছি না। আরে পাগল, তুমি এইভাবে কাঁদছো? টাকা কোনো সমস্যা? আরে এই শহরে মেয়েদের জন্য টাকা তো বাতাসে ওড়ে, আর তোমার মতন এরকম একটা সুন্দরী মেয়ের জন্য তো টাকা কোনো সমস্যাই না। তোমার বাবার যত টাকা লাগে আমি দেব। তুমি তুমি আমাকে হসপিটালে নিয়ে চলো, আমি দেখব যে তোমার বাবার কত টাকা লাগে, সমস্ত টাকার ব্যবস্থা করে তোমার বাবাকে সুস্থ করে দেবো। তুমি প্লিজ, আপনি থ্যাঙ্কস আপনার হেল্পের জন্য। আমার আপনার হেল্প লাগবে না, আমি ম্যানেজ করতে পারবো। আপনি এখান থেকে যান প্লিজ। আমি জানি যে আমার হেল্পটা তোমার লাগবে। তুমি সময় নাও, তুমি সময় নিয়ে ভেবে সিদ্ধান্তে গেলে তারপর আমাকে জানিও। আমার নম্বর কল দিও। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। হ্যালো, আমি কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারছি না। আমার বাবাকে বাঁচানোর জন্য টাকা লাগবে। ও, তুমি ফোন করেছো? আমি তো জানতাম যে তুমি আমাকে ফোনটা করবে। আমার বাবাকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। গুড ডিসিশন। আচ্ছা, তুমি তো জানো, মানে তুমি তো ভীষণ ম্যাচিউর, তুমি তো ঠিক বুঝতে পেরেছো যে তোমাকে কাজটা কি করতে হবে। ঠিক আছে, আমি পারবো। গুড। আরে তুমি এখনো নার্ভাস ফিল করছো? ছিড়াও, তুমি একটা নতুন লাইফে যাচ্ছ। এত সুন্দর একটা মেয়ে তুমি, তোমাকে এরকম মন খারাপ তোমাকে মানায়? আরে এখন তো পুরো দুনিয়াটা তোমার হাতে। তোমার বাবা সুস্থ হবেন, এই শহরে তোমার গাড়ি, বাড়ি, টাকা পয়সা, জুয়েলারি, কোনো কিচ্ছুর অভাব হবে না। তুমি যখন যা ইচ্ছে তাই কিনতে পারবে, শপিং করতে পারবে, দেশ বিদেশ ঘুরে আরে পুরো বিশ্বটা তো তোমার হাতে, শুধু তাকাও, শুধু আমি যখন যা বলবো লক্ষ্মী মেয়ের মতো সেটা একটু মেনে চলবে। আরে চিরাও, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ডিয়ার। না তুমি অনেক বিউটিফুল একটা মেয়ে, কিন্তু এই লাইনের একটা ব্যাপার আছে, মানে তুমি নিজেকে যত অ্যাট্রাক্টিভ করতে পারবে তোমার জন্য তত ভালো। মানে তোমার ড্রেস আপটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ এটা তোমার, চেঞ্জ করে এসো। আর এই যে ফোনটা, এটা চেঞ্জ করতে হবে। হুম, আরে আমি তোমাকে ফোন গিফট করব, আমি তো আছি তোমার সাথে। আচ্ছা শোনো, আমি একটা নম্বর দেব একটা ভাইয়ার, তার সাথে তুমি কথা বলবে, টেনশন নেওয়ার কিছু নেই। আরে আমি তো সব সময় তোমার সাথে আছি। স্মাইল, আরে হাসো, যা চেঞ্জ করে আসো। দারুণ লাগছে। আর চুলটা তো এভাবে রাখা যাবে না, নিজেকে যত বেশি এক্সপোজ করবে তত বেশি ভালো। দেখি জাস্ট রিমেম্বার ইট, যত বেশি এক্সপোজ করবে নিজেকে এই লাইনে তত বেশি ভালো। ওকে চল। এই ছিল তোমার পরের গল্প। আর কিছু বলবা? আর কিছু আছে? রাহাতে এর পরের গল্প তুমি আর শুনতে পারবে না। এখন কি আমি আমার কথা বলতে পারবো? বলবো? আমার জীবনটা আসলে অদ্ভুত। এতগুলো দিন কাটাইছে আমার, এখন পর্যন্ত কাউকে ওর শর্তে ভালোই লাগে নাই। আমি কাউকে ভালোবাসতে পারিনি আজ পর্যন্ত। আমার লেখা আটকে গেছিল, লিখতে পারছিলাম না। একদম শূন্য একটা মাথা, শূন্য একটা হৃদয়, শূন্য একটা জীবন, একটা মানুষ। তুমি তুমি আসছো, সব কিছু বদলাই গেছে আমার। জীবনটা কত সুন্দর, প্রতিটা মুহূর্ত কত সুন্দর। আমি চাইলে কতটা ভালো থাকতে পারি, আমি কিভাবে করে নিজেকে গড়তে পারি, আমি সবগুলো জিনিস এক এক করে পাইতেছিলাম তোমাকে পাওয়ার পর। এবং এখন না, তোমার একটা গল্প শুনলাম যেটা অনেক कठिन रुरुआ एक गल्प हयতো এই সমাজের সবার নাই এমনটা হয়তো সবার সাথে ঘটে না তোমার সাথে ঘটছে তোমার কি দোষ তোমার তো কোনো দোষ নাই তুমি যেভাবে হাঁটছো এই পথে তুমি বাধ্য হয়েছো আমি যদি বলি যে আমি এত কিছুর পরেও তোমাকে নিয়ে পথ চলতে চাই থাকতে চাই তোমার সাথে নতুন জীবন করতে চাই সম্ভব সব পিছনে ফেলে নতুন করে সবকিছু সম্ভব প্লিজ কিন্তু আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যায় তুমি বুঝতে পারছো না তোমাকে কি বলতেছি আমি ছাড়া তোমার জীবনটা অনেক সুন্দর হবে রাহাত প্লিজ তুমি আমার কথা শোনো প্লিজ তুমি যদি আমাকে সত্যিকারই ভালোবেসে থাকো আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করবে না কোনোভাবে আমার সাথে দেখা করার চেষ্টা করবে না কখনো না প্লিজ যাও না আর কোনোদিন দেখা হবে না ভালো থেকো হারিয়ে গিয়েছি দূরে নয় কাছে থেকে শূন্য হয়েছি অসীমের মাঝে থেকে